হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আমার গণিত বই থেকে কিছু অঙ্ক শিখব। তোমরা আমার গণিত বইয়ের 138 পাতা খোলো। আজ আমরা বদমাস নিয়ম অনুযায়ী সরল অঙ্ক শিখব। এই BODMAS পুরো কথাটার প্রত্যেকটা লেটারের এক একটা অর্থ আছে। দেখো, বি এর অর্থ হলো ব্র্যাকেট বা বন্ধনী, অর্থাৎ প্রথমে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনীর কাজ পরপর করতে হবে। ও, এই ও এর অর্থ হলো অফ বা এর, এই এর কথাটা মানে হচ্ছে গুণ করা। অঙ্ক করার সময় এটা দেখতে পাবে। ডি ডি কথার অর্থ হলো ডিভিশন বা ভাগ। এরপর আছে এম, এম কথার অর্থ হলো মাল্টিপ্লিকেশন বা গুণ। এরপর আছে এ, এ কথার অর্থ হলো অ্যাডিশন বা যোগ। এস, সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে এস, এস কথার অর্থ হলো সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে বদমাস নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে বন্ধনী বা ব্র্যাকেটের কাজ পরপর করতে হবে, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। সবশেষে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ও, যার অর্থ এর অথবা গুণ, এই গুণের কাজ করতে হবে, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব। 139 পাতার একের দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা এখন করে দেখব। দেখো, রয়েছে 12 ভাগ 3 যোগ 2, ব্র্যাকেট, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে। আবার ব্র্যাকেট শুরু হয়েছে 8 গুণ 4 ভাগ 4 যোগ 2, ব্র্যাকেট শেষ। দুটো ব্র্যাকেটের মধ্যেই রয়েছে, মাঝখানে কিছু নেই, অর্থাৎ ফাঁকা। তাহলে আমরা অঙ্কটাকে টুকবো কিভাবে? দেখো, 12